Hey everyone, welcome to my channel. I'm Hulam Pooja. আমি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার পার্পল আর ফ্লিপকার্ট.com থেকে অনলাইন শপিং হল। তো এটা আমার ফার্স্ট শপিং হল এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করছি ইউটিউবে। আমি এর আগেও অনেক অনলাইন শপিং করেছি, পার্পল থেকে করেছি, ফ্লিপকার্ট থেকে তো প্রচুর করেছি। তো আমি আজ ফার্স্ট ইউটিউবে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার শপিং হল। তো আমি এখানে প্রচুর প্রোডাক্ট নিয়েছি, দেখতে পাচ্ছ ওখানে এখন একটা বক্স পড়ে আছে যেটা আমি খালি করে এখানে দিয়ে দিয়েছি। তো এখানে প্রচুর স্কিন কেয়ার আর মেকআপ প্রোডাক্ট এখানে আছে, তো সেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা আমার শেয়ার করাটা খুব দরকার ছিল, কারণ পার্পলে স্টার্ট হয়েছে একটা সেল যেখানে আপনারা পেয়ে যাবেন 40% ডিসকাউন্ট। আর সেই সেলটা থাকছে 15 জানুয়ারি থেকে 19 জানুয়ারি পর্যন্ত। তো তোমরা যেখানে ভালো ভালো ডিসকাউন্ট আর অনেক ফ্রি প্রোডাক্টও পেয়ে যেতে পারো, তো সেই জন্য এটা শেয়ার করছি। তো স্টার্ট করছি ভিডিওটা, আর খুব তাড়াতাড়ি আমি দেখাবো, খুব বেশি ডিটেলসে আমি কিছু বলবো না, শুধু প্রোডাক্টগুলো তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী কী কিনেছি। তো ফার্স্ট আমি স্টার্ট করবো স্কিন কেয়ার দিয়ে। তো স্কিন কেয়ারে খুব বেশি প্রোডাক্ট, তো ফার্স্ট যে প্রোডাক্ট দুটো আমি দেখাবো সেটা হচ্ছে ফেস সিরাম। তো এগুলো হচ্ছে NYBA-এর ফেস সিরাম। তো এখানে দুখানা ফেস সিরাম আছে, একটাতে আছে ভিটামিন B3 আর ভিটামিন সি, আর একটা হচ্ছে হাইলোরনিক অ্যাসিড। তো এই দুটো ফেস সিরাম আমি কিনেছি, তার মধ্যে থেকে ভিটামিন সি আর ভিটামিন B3 যেটা, সেটা আমি ব্যবহার করে দেখেছি, খুব ভালো আমার স্কিনটা খুব ভালোভাবে সুট করেছে। আর তো এই দুটো সিরাম তো আমি সাধারণত কোন ভাইবসের সিরামই ব্যবহার করি, আর আমি এই ফার্স্ট টাইম NYBA-এর কোনো ফেস সিরাম ব্যবহার করছি, আর প্রোডাক্টটা আমি ফার্স্ট টাইম ব্যবহার করছি। তো এরপর আমার কাছে আছে এখানে দুখানা পাউডার অ্যালপস ফিটনেসের। তো এই দুটো পাউডার, এটা হচ্ছে একটা হচ্ছে পুনর নভা পাউডার আর একটা হচ্ছে ফাসাকা পাউডার। তো এই দুটো পাউডার আমি রিসিভ করেছি, এগুলো ফ্রি প্রোডাক্ট আমি পেয়েছি অ্যাজ আ গিফট। তো এই দুটো খুব ভালো প্রোডাক্ট, আমি এর পাউডারগুলো খুব ভালো হয়, অর্গ্যানিক প্রোডাক্ট এগুলো, তো কোনো রকম মানে হার্ম করবে না স্কিন হেয়ারে। তো নেক্সট হচ্ছে এই দুটো প্রোডাক্ট, দেন আমি এটা ওপেন করিনি, তো আমাকে ওপেন করতে লাগবে, ওপেন করে নিই ফার্স্ট, কারণ অনেকগুলো প্রোডাক্ট আমি ব্যবহার করিনি, ঘুরেও দেখিনি, কারণ ভাবছিলাম যে তোমাদের সাথে একসাথে আমি শেয়ার করবো এগুলো, আর তাড়াতাড়ি করতে হবে। তো এগুলো হচ্ছে টোনার, আমি টোনার প্রচণ্ড বেশি টোনার আমি ব্যবহার করি, ডেইলি ব্যবহার করি আমি টোনার, আমি আমার মা ব্যবহার করি টোনার বাড়িতে। তো আমার কাছে এখানে তিনখানা টোনার আছে, ফার্স্ট যেই টোনারটা সেটা হচ্ছে অ্যাপস ফিটনেসের রোজ টোনার। তো এটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম ট্রাই করবো, তো এটা আমি এজন্য কিনে নিয়েছি, আর এটা 100 ml ছোটো সাইজের এটা। দেন আমার কাছে আছে দুখানা গুড ভাইবসের টোনার, তো একটা হচ্ছে হানি গ্লো টোনার আর একটা হচ্ছে আর্গান টোনার। তো এই দুটো টোনার আমি কিনেছি রিসেন্টলি, আর এগুলো পুরো প্যাক করা, এগুলো এখনো পর্যন্ত খোলা হয়নি, খুলে আমি দেখিনি যে এগুলো অ্যাকচুয়াল কেমন। তো নেক্সট হচ্ছে এই প্রোডাক্টগুলো টোনার, আর আমি গুড ভাইবসের সবথেকে প্রিয় যে টোনারটা সেটা হচ্ছে আমার রোজের টোনার, খুব ভালো সামার টাইমে আমি ব্যবহার করি, স্কিনটাকে অয়েলি করে না, খুব ভালো হাইড্রেশন দেয় আর খুব রিফ্রেশমেন্ট একটা দেয়, খুব সুন্দর। ওকে, দেন আবার একটা ফ্রি প্রোডাক্ট আছে আমার কাছে, সেটা হচ্ছে একটা প্লাম্পে ফেস মাস্ক। তো এটার প্রাইসই হচ্ছে 250 টাকা, এটা ফ্রি পেয়েছি আমি, তো আমি ট্রাই করে দেখবো, কখনো যদি ট্রাই করি বা কাউকে যদি দিয়ে দিতে আমি দিয়ে দেবো, বলতে পারছি না এখন। তো যদি ট্রাই করি তো তোমাদের সাথে শেয়ার করবো, প্লাম্পের প্রোডাক্ট এমনিও খুব ভালো হয়। তো এটা হচ্ছে নেক্সট প্রোডাক্ট। দেন আমার কাছে আছে কিছু ফেস ক্রিম। তো ফার্স্ট যেটা আছে যে ব্র্যান্ড, সেটা হচ্ছে গুড ভাইবসের, গুড ভাইবসের যে ফেস ক্রিম দুটো আছে আমার কাছে, এটা হচ্ছে রোজিপ। তো রোজিপ সিরাম আমার খুব ভালো লাগে, রোজিপ টোনার আমার খুব ভালো লাগে, তো দেন আমি কিনেছি রোজিপ ফেস ক্রিমটা। দেন আমার কাছে আছে রাসবেরি অ্যান্ড পেপারমেন্ট। তো নেক্সট ছিল এই দুটো ফেস ক্রিম যেটা আমি ব্যবহার করবো, আর এগুলো প্যাকড আমি এখন পর্যন্ত সিল খুলে দেখি না এগুলো কেমন অ্যাকচুয়াল। তো এই দুটো ছিল নেক্সট, তারপর আছে আরও দুটো ফেস ক্রিম, সেটা হচ্ছে অ্যালপস ফিটনেসের। তো অ্যালপস ফিটনেসের ফার্স্ট হচ্ছে এটা কোকোনাট ময়েশ্চারাইজিং ক্রিম, আর এটা একটুখানি আমি ব্যবহার করে দেখেছি, এটা খুবই লাইট ওয়েট আর খুবই সুন্দর, মানে এত ভালো না, আমি ব্যবহার করবো কখনো না কখনো, আজকেই হয়তো ব্যবহার করবো, করতে পারি। তো আর দেন হচ্ছে আগেন একটা অ্যাপস ফিটনেসের ফেস ক্রিম, এই দুটো ক্রিম। তো খুব সব ডিটেলস আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশনে, তো তোমরা সেখান থেকে গিয়ে চেক করে নিতে পারো। তো এগুলো ছিল নেক্সট। দেন লাস্ট কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আমার কাছে আছে, সেগুলো হচ্ছে কিছু ফেস ওয়াশ আর ফেস মাস্ক, আর একটা আছে তো
ফার্স্ট যে ফেস ওয়াশটা হলো সেটা হচ্ছে রোজ ফেস ওয়াশ উইথ মালবেরি। তো সেকেন্ড যেটা আছে আমার কাছে সেটা হচ্ছে একটা ফেস স্ক্রাব, সেটা হচ্ছে রোজ ফেস স্ক্রাব। দেন আমার কাছে আছে দুখানা ফেস মাস্ক। তো ফার্স্ট হচ্ছে রোজ ফেস মাস্ক, আর তার সাথে আর একটা আছে সেটা হচ্ছে চারকোল ফেস মাস্ক। তো এই চারটে প্রোডাক্ট আমার কাছে আছে। তো এটা ছিল আপাতত স্কিন কেয়ার একটা হল। তো এর বাইরে আমার কাছে আর কোনো রকম স্কিন কেয়ার নেই। তো এবার যা দেখাবো সবই মেকআপ। তো মোটামুটি অনেক মেকআপ আছে এখানে, আর বেশি আছে এনওয়াইপি ব্র্যান্ডের। তো ফার্স্ট আমি দেখাবো ফ্লিপকার্ট থেকে আমি কী শপিং করেছি। তো ফ্লিপকার্ট থেকে যেটা ফার্স্ট আমি নিয়েছি সেটা হচ্ছে একটা হাইলাইটার, একটা হচ্ছে মেবলিনের হাইলাইটার, আর এর শেড হচ্ছে রোজ গোল্ড। এটা কিছুটা এরকম দেখতে, আর এর পিগমেন্টেশনও খুব ভালো দেখা যায়, দেখতে পাচ্ছ খুব ভালো পিগমেন্টেশন, আর খুব ভালো একটা হেলদি গ্লো দেয় যাকে বলে, খুব মানে চকচকে ধকচকে নয়। দেন আমার কাছে আছে একটা অ্যাফোর্ডেবল একটা আই শ্যাডো প্যালেট, যেখানে মোটামুটি সব রকম কালারের আই শ্যাডোই পাওয়া যায়। তো এখানে প্রত্যেক কটা থিম অনুযায়ী আই শ্যাডো আছে, এখানে গ্রিন আছে। তো দেন এটাকে রোটেট করা যায় এইভাবে, দেন এখানে পেয়ে যাবো আর একটা রোয়ের একটা আই শ্যাডো কালারের থিম। দেন এখানে আছে অরেঞ্জ, হালকা পিঙ্ক আছে, আর এখানে আমরা ম্যাট শিমার আর ম্যাট কালার পেয়ে যাবো, শিমার কালার পেয়ে যাবো, আর এখানে আমরা মানে শিমার কালারও পেয়ে যাবো যেগুলো হয়। দেন এখানে আছে ব্লু কালারের একটা রো, যেখানে মোটামুটি সবই ব্লু কালার পাওয়া যায়। দেন লাস্টে আছে এখানে একটা মানে পার্পল কালারের একটা রো, যেখানে মোটামুটি সবই পার্পল কালারের আইশ্যাডো পাওয়া যায়। তার মধ্যে থেকে এই যে কালারটা আছে সেটা আমার খুব প্রিয় একটা কালার, কারণ এটা একটা খুব ভালো পিঙ্ক একটা টিন্ট দেয়, বোঝা যাবে কি দেখানোর চেষ্টা করছি। তো একটা খুব ভালো পিঙ্ক একটা টিন্ট দেয়, এটা খুব ভালো একটা পিঙ্ক হাইলাইটারের মতো কাজ করে, দেখা যায় আমার কাছে মিস রোজের যেই হাইলাইটারটা আছে সেটার মতো খানিকটা। তো এই কালারটা আমার খুব ভালো লেগেছে পুরো আই শ্যাডো প্যালেটটাতে, আর এখানে এর প্রাইসটাও খুব ভালো। তো তোমরা চাইলে এরকম কোনো প্যালেট ট্রাই করতে পারো, যারা মনে করো যে একটা প্যালেটে সব রকম কালার থাকলে খুব ভালো হয়। এর একটাই প্রবলেম যেতে কোনো রকম ব্ল্যাক কালারের কোনো শেড নেই, তো বাকি সব খুব ভালো, আর পিগমেন্টেশনও খুব ভালো। আমি দেখালাম না অন্য কোনো ভিডিওতে, আশা করি এই প্যালেটটা সম্পর্কে একটু আলোচনা করা যাবে। তো ফার্স্ট দুটো প্রোডাক্ট ছিল এই দুটো প্রোডাক্ট। দেন আমার কাছে আছে ফ্লিপকার্ট থেকে পাওয়া এই একটা ব্লাশ প্যালেট, তো এটা হচ্ছে অর্পোর ব্লাশ প্যালেট। তো অর্পো ব্র্যান্ড সবাই শুনেছ নিশ্চয়ই না, তো এটা যখন এসেছিলো তখন পুরোটাই ভাঙা এসেছিলো আমার কাছে। তো এই যে ওপরে দুখানা শেড আছে, এই দুটো শেডই পুরো ভাঙা এসেছিলো, কিন্তু আমি রিটার্ন করিনি, কারণ রিটার্ন করতে আমার একদম ভালো লাগে না, আসবে কি আসবে না, রিফান্ড পাবো কি পাবো না তার কোনো ঠিক নেই। তো এই দুটোকে আমি ফিক্স করে নিই আর ব্যবহার করি, আর এর পিগমেন্টেশন খুব ভালো। তো এর পিগমেন্টেশন যদি দেখানো যায়, তো পিগমেন্টেশন খুব ভালো। তো ম্যাট ব্লাশ এগুলো, এখানে তিনখানা ম্যাট ব্লাশ আর তিনখানা হাইলাইটিং ব্লাশ এখানে পাওয়া যায়, কিন্তু হাইলাইট খুব বেশি করে না, কিন্তু পিগমেন্টেশন এরও খুব ভালো যদি দেখা যায়। তো এখানে আমি দেখিয়ে দিই, তো এই তিনটে ছটা টোটাল ছটা এখানে ব্লাশ আছে, তিনটে ম্যাট তিনটে শিমার। তো এই ব্লাশ প্যালেটটা ছিল নেক্সট। দেন আমার কাছে আছে এখানে আছে দুটো প্রোডাক্ট, তো একটা হচ্ছে এটা গার্নিয়ারের মাইসেলার ওয়াটার, তো এটা মেকআপ রিমুভার একটা, যেটা দিয়ে মেকআপ রিমুভ করা হয়। আর তারপরে যে প্রোডাক্ট সেটা হচ্ছে এটা একটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা সেটিং স্প্রে, তো এটাও আমার অনেক দিন ধরে নেওয়ার খুব ইচ্ছা ছিল, তো ফাইনালি আমি নিয়ে নিয়েছি। তো লাস্ট যে প্রোডাক্টটা আছে সেটাও আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এটা একটা মেকআপ প্রোডাক্ট, সেটা হচ্ছে সুইস বিউটির একটা সেটিং স্প্রে। তো আমার কাছে অলরেডি একটা সুইস বিউটির একটা সেটিং স্প্রে আছে, তো সেটা আমি ব্যবহার করি, একটা মোটামুটি শেষ হয়ে এসেছে, তো আমি আবার একটা কিনে রেখেছি সেম প্যাকেজিংয়ের। তো এবার আবার চলে আসি পার্পলে। তো পার্পল থেকে কিছু র্যান্ডম ব্র্যান্ডের আমি প্রোডাক্ট নিয়েছি, সেগুলো ফার্স্ট আমি দেখিয়ে দিই। যেটা ফার্স্ট হচ্ছে সেটা হচ্ছে একটা মাস্কারা, তো আমার কাছে দুটো মাস্কারা ছিল, এখন তিনটে আছে। তো এটা হচ্ছে বেলা ওয়াস্টের মাস্কারা, আর এটা একটু ডিফারেন্ট। তো এই যে মেকআপ লুকটা দেখতে পাচ্ছ, তো এই মেকআপ লুকে আমি এই মাস্কারাটা ব্যবহার করেছি, যেটা ওই ভিডিওটা তোমাকে দেখিয়ে দেবো, কিন্তু সেরকম কোনো রিভিউ আমি দেখিনি, কিন্তু এর একটা ম্যাজিক আছে যেটা ওখানে দেখানো হয়েছে, ওই ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখো, তো সেটা বুঝতে পেরে যাবে। দেন আমার কাছে আছে একটা ফাউন্ডেশন, তো ফাউন্ডেশনের জন্য যে ব্র্যান্ড আমি চুজ করেছিলাম সেটা হচ্ছে স্টে কর্কি। তো স্টে কর্কি হচ্ছে পার্পলেরই একটা ব্র্যান্ড, আর এর সব প্রোডাক্টই পার্পলে পাওয়া যায়। তো এটা এরকম একটা প্যাকেজিংয়ের সাথে আসে, আর এর সাথে আছে পাম্প। তো আর আমি যেই শেডটা নিয়েছি সেই শেডটা নাম্বার হচ্ছে 08 08 আমার শেড। তো
ফাউন্ডেশন একটা নিয়েছি, আর স্টেফোর্কের আর একটা যেটা প্রোডাক্ট নিয়েছি আমি সেটা হচ্ছে এটা একটা হচ্ছে প্রাইমার অয়েল। প্রাইমার সবাই ব্যবহার করছে, আমিও ব্যবহার করেছি, কিন্তু এটা একটু উন্নত। এটা ফেশিয়াল অয়েলের মতো, যেটা ড্রপারের সাথে আসে, তো এটা এরকম। আর এটা হচ্ছে গ্লাস বটলের ছোট্ট মতো, তো এটা আমি নিয়েছি, এর সাথে আমি এটা কিনেছি। এই বক্সে আছে সব কিছু। তো ফার্স্ট যে দুটো প্রোডাক্ট আমি দেখাবো সেটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার। তো এখানে আমি দুখানা শেড নিয়েছি, একটা হচ্ছে 02 আর একটা হচ্ছে 03। একটা একটুখানি ইয়েলো আন্ডারটোনে, মানে স্কিনকে আন্ডার আইকে হাইলাইট করার জন্য, একটা স্কিন নর্মাল কালার নিয়েছি। তো এই পাউডারটা আমি ব্যবহার করে নিয়েছি, খুব ভালো, খুব মাইল্ড আর খুব ভালোভাবে সেট করছে ফেসটাকে। ওকে, তো ফার্স্ট দুটো প্রোডাক্ট ছিল এটা। দেন আমার কাছে আছে কিছু কনসিলার। তো ফার্স্ট এখানে একটা আছে লিকুইড কনসিলার। ওকে, আর একটা কথা, এই কম্প্যাক্টগুলোতে আছে 40 SPF, মানে এগুলো সানস্ক্রিনেরও কাজ করে। তো তারপর আছে এখানে আমার কাছে একটা কনসিলার। তো কনসিলারটা লিকুইড কনসিলার, আর আমার যে শেডটা হচ্ছে সেটা হচ্ছে 02। তারপরে তো আমার কাছে এই তিনটে শেড আছে, তো আমি খুলে দেখাচ্ছি না, কিন্তু আমি বলে দিই আমার কাছে কোন কোন শেডগুলো আছে। আমার কাছে আছে 03, 10, আর একটা হাইলাইটিং শেড আছে, সেটা হচ্ছে নাম্বার 9। তো এই তিনখানা শেড আছে। একটা আছে অরেঞ্জ কারেক্টার, মানে যদি মুখে যদি কোনো ডার্ক সার্কেল থাকে বা কোনো যদি ডার্ক স্পট থাকে, সেগুলো হাইড করার জন্য এই অরেঞ্জ কারেক্টার ব্যবহার করা হয়। তার উপর যদি কোনো রকম কনসিলার বা ফাউন্ডেশন যদি আমরা যদি অ্যাপ্লাই করি, তো সেটা হাইড হয়ে যায় খুব ভালোভাবে। তো এই ছিল এই তিনটে কনসিলার, 4টে টোটাল কনসিলার, একটা লিকুইড, 3টে স্টিক ফর্মে। দেন আমার কাছে আছে কিছু মানে 3টে আইলাইনার আছে আমার কাছে। তো একটা হচ্ছে ব্ল্যাক কালারের, একটা ব্লু, আর একটা হচ্ছে গ্রিন কালারের। তো এগুলো আমি ব্যবহার করেছি এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে, আর আমি এগুলো সোয়াচও লিখিয়ে দিয়েছি ওই মেকআপ লুকটাতে। তোমরা এরপরেই হয়তো এই মেকআপ লুকটা আসবে, তো তোমরা ওই মেকআপ লুকে দেখে নিতে পারো যে এই আইলাইনারগুলোর কোয়ালিটি কীরকম। তো যারা জানো না, হয়তো অনেকেই জানো, তো তবুও যারা যদি জানতে চাও তো ওখানে বলা আছে, আর অনেকক্ষণ স্টেও করে। আর এটা হচ্ছে লাস্টটা ব্ল্যাক কালারের আইলাইনার। দেন আমার কাছে আছে এখানে এনভাইপের 3টে লিপ বাম। এখানে আছে আমার কাছে 3খানা লিপ বাম। তো 3টে লিপ বামই খুব ভালো, আমি একটা ব্যবহার করছি, সেটা হচ্ছে লেমন। তো এরপর আছে একটা সেটিং স্প্রে, এটা হচ্ছে এনভাইপেরই একটা সেটিং স্প্রে। দেখি খুব ছোট্ট একটা বোতল শুরু করে, তো এরকম আমি এটাও ব্যবহার করেছি, যেটা মেকআপ লুকে বলে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। দেন আমার কাছে আছে একটা প্রাইমার, ছোট্ট একটা প্রাইমার, দেখতে পাচ্ছ প্রাইসটাও এর খুব ছোটো। একটা সিলিকন বেজ একটা প্রাইমার, তো খুব ভালোভাবে মুখে যদি কারো যদি কোনো পোর্স থাকে সেটাকে খুব ভালোভাবে ফিল করে, আর ফাউন্ডেশন ব্লেন্ড করতেও এটা খুব ভালো হেল্প করে। তো নেক্সট ছিল এটা। দেন আমার কাছে আরও দুটো আই প্রোডাক্ট আছে, সেগুলো হচ্ছে একটা হচ্ছে আই পেন্সিল, আর একটা হচ্ছে আই শ্যাডো। তো এটা হচ্ছে সিঙ্গেল আই শ্যাডো কট, যেখানে একটাই শেড থাকে। তো এনভাইপিতে এরকম হিউজ শেড রেঞ্জ আছে, তো আমার কাছে যে শেডটা সেটা একটু শ্যাম্পেইন কালারের, আর এর পিগমেন্টেশনও খুব ভালো, আমি ভিডিওতে দেখিয়েছি অ্যাপ্লাই করেছি, তো সেখানে বলে দিয়েছি আমি এটা কীরকম, তোমরা ওই ভিডিওতে দেখে নিতে পারো। আর এগুলোর প্রাইসও খুব বেশি নয়, তো আমি ডিসক্রিপশানে আমি মেনশন করে দেবো যে প্রাইস কী। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে একটা আই পেন্সিল এরকম, আর এর যে কালারটা সেটা হচ্ছে গোল্ড। এখানে সোয়াচ করা আছে, তবুও আমি দেখিয়ে দিই আরেকবার, খানিকটা এরকম গোল্ডেন কালারের, খুব ভালো পিগমেন্টেড, এটা খুব ভালো পিগমেন্টেড। ফার্স্ট যে দুটো লিপস্টিক আছে সেগুলো হচ্ছে এর এনভাইপের লিপ ক্রিয়নগুলো, তো এগুলোর পিগমেন্টেশন খুব ভালো। এর একটা শেড আমার কাছে সেটা হচ্ছে 37 আই গেস। তো এখানে যে দুটো শেড আছে আমার কাছে সেটা হচ্ছে 003 আর হচ্ছে 11, দুটো কালারই খুব ভালো, আর খুবই এটা পিগমেন্টেড খুব কালার, আর খুব ভালো ন্যাচারাল টিন্ট দেয় এটা, তো ডেইলির জন্য এগুলো খুব ভালো। দেন আমার কাছে আছে দুখানা লিকুইড লিপস্টিক। তো ফার্স্ট যে শেডটা আছে সেই শেডটা হচ্ছে, একটা হচ্ছে আইস কোল্ড হলিডে 01, আর একটা হচ্ছে রুল অফ লাইফ 10। তো এই দুটো শেড আছে, আমি দেখি একটা শেড হচ্ছে এটা, এটা হচ্ছে আইস কোল্ড হলিডে, এটা হচ্ছে রুল অফ লাইফ। তো এই শেডটা খুব সুন্দর নিউ কালারের, খুব ভালো কালার একটা, এখন তো এরকম কালার সবাই ব্যবহার করে, আমার খুব ভালো লাগে। আচ্ছা, দেন আমার কাছে যে একটা লিপস্টিক আছে সেটা হচ্ছে ডুয়াল লিপস্টিক। তো মানে একটা লিপস্টিকে দুখানা লিপস্টিক আছে, একটা এদিকে একটা এদিকে। তো ফার্স্ট যে লিপস্টিকটা আমি দেখাচ্ছি সেটা একটা খুব নিউড
পিঙ্ক কালার, খুব সুন্দর কালার, আমি এরকম কালার ব্যবহার করি। তো আমি এই মেকআপে এই দুটো লিপস্টিকই ব্যবহার করেছি, আর একটা শেড হচ্ছে এটা খুব ডার্ক একটা মারুন কালার, খুব ভালো লিপস্টিক, পিগমেন্টেশনও খুব ভালো লিপস্টিক প্রোডাক্ট, তো তোমরা ট্রাই করতে পারো। আর লাস্ট যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে একটা কাজল, তো কাজলটাও এনভাইবের ব্র্যান্ডের, তো এরকম, আর এর পিগমেন্টেশনও খুব ভালো, আর কিছুক্ষণ রাখার পরে খুব ভালোভাবে ড্রাই হয়ে যায় আর এদিক থেকে ক্ষতি হয় না। তো আর কিছু নেই আমার কাছে দেখানোর মতো, বক্স খালি। তো এটা ছিল আমার ফার্স্ট মেকআপ হল ভিডিও তোমাদের সাথে শেয়ার করা, আশা করবো তোমাদের এই হল ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভবিষ্যতে যদি তোমরা কোনো মেকআপ প্রোডাক্ট সম্পর্কে জানতে চাও আমার কাছ থেকে, তো আমাকে প্লিজ বলতে পারো, তোমরা বলো আমাকে যে তোমরা কোন প্রোডাক্ট সম্পর্কে জানতে চাও, আর আমি তোমাদের নিশ্চয়ই বলবো, আর আমি চেষ্টা করবো আমার 100% দেওয়ার। যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, আর আমার চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।